মঙ্গলবার সকাল থেকে এমন চিত্র ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে। চিকিৎসকদের মারধরের প্রতিবাদে ডাকা কর্মবিরতির কারণে গত দুই দিন যারা এসে ঘুরে গেছেন তারাও এদিন লাইনে দাঁড়িয়েছেন চিকিৎসা নিতে। সেবা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন দূর দূরান্ত থেকে আসা রোগী ও তাদের স্বজনরা। চিকিৎসকদের ওপর হামলার নিন্দা জানিয়ে বলেন, ভবিষ্যতে দাবি আদায়ের জন্য যেন রোগীদের জিম্মি না করা হয়, এছাড়া ভোগান্তির দিকটি যেন গুরুত্ব সহকারে দেখা হয় সে আহ্বান জানান তারা। শনিবার থেকে ঘুরতেছি কিন্তু কোনো ডাক্তার পাইতেছি না, বিদায় আমি অর্থাৎ দুর্ভোগে আছি। এরকম জিম্মি করা ডাক্তারদের কোনো উচিতই না, মানবিক দিক দিকে দেখে এগুলা বিবেচনা করে আজকে সকালে এসে থাকে ডাক্তার আইসা টিকিট নিয়েছে ডাক্তার দেখাবো। আজকে দেখতেছি যে পরিবেশ আলহামদুলিল্লাহ অনেকটাই আর কি ভালো এবং আমি সুন্দর মতো দেখাতে পারছি। গত শনিবার রাতে তিন দফায় ঢাকা মেডিকেলের চিকিৎসকদের ওপর হামলা করে রোগীর স্বজন ও কিছু শিক্ষার্থী। এর পরদিন সকালেই সারা দেশের সব সরকারি বেসরকারি হাসপাতাল শাটডাউনের ঘোষণা দেন ভুক্তভোগী চিকিৎসকরা। তবে ওই দিন রাতেই চালু করে দেয়া হয় জরুরি বিভাগ। মঙ্গলবার চলে আউটডোরের সীমিত পরিসরে চিকিৎসা কার্যক্রম। এদিকে স্বাস্থ্য সুরক্ষা আইন ও স্বাস্থ্য পুলিশ নিয়োগের দাবি জানিয়ে এদিন চিকিৎসকরা তাদের সব ধরনের কর্মসূচি প্রত্যাহার করে নেন। যারা চিকিৎসক তারা কখনো রোগীকে জিম্মি করে কোনো দাবি আদায় করে না, রোগীদের পাশে আমরা সব সময়। তবে আমাদের যে চিকিৎসকদের যে যৌক্তিক দাবি, চিকিৎসকদের যে নিরাপত্তা কর্মক্ষেত্রে, যদি চিকিৎসকদের নিরাপত্তাই না থাকে তাহলে আমরা কিভাবে রোগীদেরকে সার্ভিস দিব। চিকিৎসকদের উপর হামলার ঘটনায় এখন পর্যন্ত দুই আসামিকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। হায়দার আলী, সময় সংবাদ, ঢাকা।